বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে জুলাই মাসের 14 তারিখ। আজকে আমরা আমাদের বাগানে পোস্ট হারভেস্ট ফার্টিলাইজেশন করছি। আমাদের আম হারভেস্ট শেষ হয়ে গিয়েছে গত সপ্তাহে, তো শেষ তারপরে আমরা সব গাছের হার্ড প্রুনিং করেছি, অর্থাৎ কিছু মোটা মোটা ডাল বা অপ্রয়োজনীয় ডাল কেটে ফেলেছি। তারপরে আজকে আমরা আমাদের গাছের গোড়ে সার প্রয়োগ করছি, ফার্টিলাইজেশন করছি আর কি। বিভিন্ন পরিমাণ সার আপনার কৃষি অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী, যে বয়সের ভিত্তিতে বিভিন্ন গাছে বিভিন্ন পরিমাণ সার দিচ্ছি। এগুলো যেগুলো 10 বছরের গাছ, সেগুলোতে মোটামুটি 1.5 কেজি পরিমাণ সার পড়ছে, 1.5 কেজি কিছু বেশি। ইউরিয়া, টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, জিঙ্ক সালফেট, মিউরেট অফ পটাশ, জিপসাম, বোরন, এগুলো আমরা নির্দিষ্ট পরিমাণে একসাথে মিশাই। তার মধ্যে জিঙ্ক সালফেট যেটা আলাদা করে দেয়া হয়েছে প্রত্যেকটা গাছে, বড় গাছে 15 গ্রাম আর ছোটো গাছে দিয়েছি 10 গ্রাম। এগুলো দেওয়ার পরে, ওগুলো আলাদা দেওয়ার পরে বাকি সারগুলো দেয়া হয়েছে গাছের কেনোপি থেকে ভিতরের দিকে একটু 6 ইঞ্চি পরিমাণ কোদাল দিয়ে খুঁড়ে তারপর সার দেওয়া হচ্ছে। তারপরে সার দেওয়ার আগে গোবর দেওয়া হয়েছে মোটামুটি 20 কেজি 25 কেজির মতন। প্রত্যেকটা গাছেই এরকম রাউন্ড করে দেওয়া হয়েছে। বর্ষাকাল আশা করছি বৃষ্টি হবে, তাই আজকে পানি দিচ্ছি না। যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে পানি দেওয়া হবে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গাছ, 100 হাড়িভাঙা আমের গাছ। এটা মাদ্রাজি লিচু, এই গাছে সার দেওয়া হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন পরিমাণ সার। এসব যেসব 12 বছরের গাছ সেগুলোতে মোটামুটি 1551 গ্রাম বা 1550 গ্রাম সার দেওয়া হচ্ছে। সব সারের পরিমাণ যোগ করে আমরা গাছের পরিমাণ দিয়ে ভাগ করে নিয়েছি বয়স অনুযায়ী। দর্শক দেখতে পাচ্ছেন এই যে সার দেওয়া হয়েছে, 2022 সালের ফলনের জন্য এখন থেকে পরিচর্যা শুরু হয়েছে। এগুলো আমাদের বোম্বাই লিচুর গাছ। আমাদের এখানে মাদ্রাজি, মল্লিক এবং আম্রফল আম ছিল, সেগুলো কেটে ফেলেছি, ফেলে চায়না 3 এবং দিনাজপুরের বিখ্যাত মাসিমপুরের বেদানা লাগানো হয়েছে। এই গাছগুলো গত পরশু দিন এবং কালকে লাগানো শেষ করা হয়েছে। মোটামুটি নতুন 22টা গাছ লাগিয়েছি, মল্লিকা এবং আম্রপালি গাছ কেটে। দর্শক দেখতে পাচ্ছেন এটা আমাদের বড় বাগান, মানে বয়স্ক বাগান। এই গাছের আমরা এই গাছ থেকে দর্শকদের হাড়িভাঙা আম দিয়েছি। লিচু বেশি দিতে পারিনি, কারণ এবার আমাদের লিচুর ফলন ছিল না বেশি। মোটে 5,500-6,000 লিচু বিক্রি করতে পেরেছি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে সার দেওয়া হয়েছে, এগুলো সারের মিশ্রণ, বোরন, জিপসাম, মিউরেট অফ পটাশ, জিঙ্ক সালফেট, টিএসপি, ইউরিয়া, এগুলো সব দেওয়া হয়েছে। তার উপর দেওয়া হয়েছে আপনার গোবর। প্রত্যেকটা গাছে 20 কেজি 25 কেজি গোবর দেওয়া হয়েছে। আজকে আমরা এখানে বাগানে গাছে স্প্রে করব কীটনাশক এবং ছত্রাকনাশক। আগামী ডিসেম্বর মাসের আগ পর্যন্ত এটাই শেষ পরিচর্যা গাছের। তো আপনাদের দেখাবো, এখানে সব সার মেশানো হয়েছে। এগুলো আপনার প্যাকেট করা হয়েছে, এখানে 1 কেজির কিছু বেশি, 1 কেজি পরিমাণ সার আছে, যেগুলো আপনার 5 বছরের গাছে দেওয়া হবে। আর যেগুলো 1.5 কেজি ছিল সেগুলো দেওয়া হয়েছে, কিছু কিছু সার বেঁচে গিয়েছে। এখানে 5 থেকে 6 প্রকারের সার রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন
এগুলো তো সার দেওয়া হয়েছে। এই জায়গাটা গোবর ছিল, গোবরগুলো উঠায় গাছে দেওয়া হয়েছে। আজকে দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের বড় হাড়িভাঙার আমের গাছ। এগুলো গাছে মোটামুটি দুই মণ করে আম হয়েছিল। আমি এক্সপেক্ট করেছিলাম বাগানে 80 থেকে 90 মণ আম হবে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের এক্সপেক্টেশনের বেশি দিয়েছে। আমরা মোটামুটি 100 মণের কাছাকাছি পেয়েছি। এবার যে এটা নতুন বাগান, অর্থাৎ কম বয়সী বাগান, এই যে সার এনে রাখা হয়েছে, এই সারগুলো দেওয়া হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে সারের মিশ্রণ, এই যে গোবর রাখা হয়েছে, গোবর ছিটাই দিয়ে সার দেওয়া হবে। এগুলো আমাদের 2016 সালে লাগানো হাড়িভাঙা এবং চায়না থ্রি লিচুর গাছ। দর্শক দেখতে পাচ্ছেন এগুলোতে সার দেওয়া হবে একটু পরেই। গাছের কেনোপি থেকে ভিতরের দিকে 6 ইঞ্চি পরিমাণ খাল করে তারপর সার দেওয়া হয়েছে, সার দেওয়া হবে, রাখা হয়েছে, একটু পরেই দেওয়া হবে। এটা আমাদের ছোট বাগান, এখানে গাছ রয়েছে 101টি আর বড় বাগান রয়েছে 69টি। যেগুলো আমাদের লটকুন গাছ, নরসিংদী থেকে চারা নিয়ে এসেছিলাম একজন স্কুল শিক্ষকের সাথে ইউটিউবে যোগাযোগ করে। 10টা নিয়ে এসেছিলাম, মোটামুটি এখন 6টা আছে, বাকিগুলো মারা গিয়েছে কিছু আমার ভুলে, কিছু ট্রাভেল করার সময় নষ্ট হয়ে গিয়েছিল। দর্শক বিকালে আমরা 20 এবং 17 স্প্রে করবো বিকাল টাইমে। তো নিয়মিত দর্শক আমাদের বাগানের পরিচর্যা, 2020 সালের আমের জন্য, আম লিচুর জন্য যে পরিচর্যা, সেসব আমি আপনাদের জন্য রেকর্ড করে রাখবো আমার ইউটিউব চ্যানেল নিজের বাগানে আম লিচু, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল, আমি এগুলো আপলোড করবো। আসসালামু আলাইকুম।